হ্যালো বন্ধুগণ, এত পরিমাণে গরম পড়েছে, গরমের জ্বালায় কোনো কিছু করা যেতেছে না বন্ধুগণ। গোসল টোসল করে এসে মুখের মধ্যে উঠোনে পাউডার দিলে দুই মিনিট পরে পাউডার গুলা বাইসা জায়গায়। তো চিন্তা করলাম এই গরমের মধ্যে আপনাদের সাথে একটা ঝাঁকানাকা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করি, যেটা আমি দুই দিন আগে সেজেছিলাম। কিন্তু বন্ধুগণ, আপনাদের সাথে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করবো বললেই তো হয় না, মেকআপ করার জন্য তো জিনিসপত্রের দরকার আছে। সেই জিনিসপত্রের অপেক্ষায় অপেক্ষায় মানে দিন যায় না, রাত যায় না, সময় কাটে না বন্ধুগণ। বিশ্বাস করতেন না, কোনো একটা কিছু যদি অনলাইনের মধ্যে অর্ডার করি দুই মিনিট পরে পরে বাইরে দিয়ে গিয়ে ও কিছু মানে কোন সময় আমার জিনিস আইব, কোন সময় আমার জিনিস আইব। এদিকে আমার সময় কাটে না, দিন কাটে না, রাত কাটে না। তারপরে সুন্দর করে ময়শ্চারাইজার গালের মধ্যে মুখের মধ্যে দিয়ে সুন্দর করে ডলাডলি কইরা এখন চলে যাবো আমি আমার বুরু সাজানোর জন্য। আমার বুরু এমনিতেই সুন্দর, এত পরিমাণে সুন্দর, কোনো কিছু ইউজ করা লাগে না। তারপরে মাঝে মধ্যে কাজল টানাটানি করি আর কি। তাই যে দেখেন আমি যেটা করি, আইবুরু লইয়া সুন্দর করে একটা ব্রাশের মাধ্যমে আইবুরুটারে সুন্দর করে একটু করে সাইজ করে দিই। দেখছেন নি, সকালটার আগে আইবুরু গুলার আমি সাইজ করি। এটা চাইলে আমার এখানে নতুন একটা আইবুরু ফেলেট এনেছি, সেটা দিয়ে করা যায়। কিন্তু না, আমি আইবুরু কাজল দিয়ে তারপর দিয়ে করেছি। তারপরে লাগাইতেছি প্রাইমার। প্রাইমার লাগাইলে যেটা হয়, মুখের মধ্যে যত গাঁতা গুঁতা আছে সেই গাঁতা গুঁতা গুলো একেবারে স্মুথ হয়ে যায়। মনে হয় যেন মুখের মধ্যে কোনো সিমেন্টের ফলা দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর করে চেহারাটা একেবারে স্মুথ হয়ে যাবে। এইটারে সুন্দর করে ঘষা মাজা করার পরে আহ, গালটা কি ফিসলা ফিসলা হয়ে গেছে। দেখেছে লাবণ্যর মা, লাবণ্যর মা পাশে বসে আমার মেকআপ শিখতেছে। আমি নিজেও নতুন নতুন মেকআপ করি, কোন রকম ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন। অনেকে আছেন যে মেকআপ আপা মনি হেতরা দেখা দে আমার কি না কি কইবেন ঘেড়াই জানে। তো যাই হোক, এই পর্যায়ে আমি যেটা করলাম, আমার ওয়েট এন্ড ওয়াইল্ড এর নতুন ফাউন্ডেশনটা দিয়ে সুন্দর করে বেড়াস দিয়ে এগুলারে সুন্দর করে নান মিশে মশে লইতে হবে। এই যে দেখেন মাথার উপরে চুলগুলারে যাইতা দইরা বেড়াস দিয়ে সুন্দর করে ফোসাইয়া 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 করে গালের লগে মিশাই দিতাছি। এদিকে গাল গলা হগল কিছু সুন্দর করে মিশানো হয়ে গেলে নিয়ে নিলাম আমি কনসিলারটা। এটারে বলে কনসিলার। কনসিলারটা ফাউন্ডেশনের তেনে উঠুনি বেশি পরিমাণে ফর্সা হয়। তো এইটারে সুন্দর করে আমি আমার বুরুর আশেপাশে দিয়ে দিলাম, তারপরে দিব নাকের আশেপাশে, তারপরে চোখের আশেপাশে। এইগুলো আমি আগে ব্যবহার করতাম না, কিন্তু ইদানিং করি, কি লেগে করি নিজেও জানি না, মানুষের দেখা দেখি করি আর কি। আমরা যেটা করতে পছন্দ করি, মানুষ যেটা করে সেইটাই করতে পছন্দ করি। আপনি যে দেখেন কি সুন্দর করে চেহারাটারে বুতের মতো করে ফেলেছি, আমার দেখে এখন কেউ ডরায়ের না, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আমি জানি এখন আমার অনেকে আছেন যারা কিনা এক টান দিয়ে ভিডিওটারে টাইম না শেষে লইয়া যাবেন। যাই হোক, আপনাদের যেহেতু এত দর্শক, তাহলে টাইম না শেষে জানবো আমার কোনো অসুবিধা নাই। তো এই যে দেখেন সুন্দর করে আমার শেষ
আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিলাম, সেইখান থেকে যে ব্রাউন কালারটা আছে সেই ব্রাউন কালারটা প্রথমে দিয়ে দিলাম একটা ব্রাশ দিয়ে। তারপর এখানে যে গোল্ডেন কালারটা আছে সেই গোল্ডেন কালারটা দিয়ে দিতেছি আঙ্গুল দিয়ে, আঙ্গুলের ডগার মধ্যে লাগাইয়া চোখের মাথার মধ্যে দিয়ে দিছি। এইদিকে আবার চোখগুলা কিন্তু ছোট ছোট, এইভাবে যদি এক কালার মানে লাইট লাইট কালার চোখের মধ্যে দেন তাহলে চোখটা দেখতে বিশাল বড় দেখা যায়। এখন যদিও বড় দেখা যাইতেছে না, দুই মিনিট পরে বড় দেখা যাইব। এদিকে মেকআপ করতে 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 পুরস্কারে কারেন্ট চলে গেছে, যার কারণে আমি ঘরের পর্দা হগল খুলে দিয়েছি। তারপরে আমার ঘরে যে কম্প্যাক্ট পাউডারটা আছে এটা সুন্দর করে ব্রাশের মধ্যে লাগাইয়া চোখের নিচে দিয়ে দিলাম, কারণ চোখের নিচে এতক্ষণ ধরে যে আই শ্যাডো গুলা ফরেছে সেইগুলো এখন যাইরা ফালাই দিলাম। তারপরে একটা কালা কাজল লইয়া সুন্দর করে চোখের নিচে দিয়ে দিয়ে দিব, কারণ আমার চোখগুলা ছোট ছোট। যাদের চোখ ছোট তারা চোখের ভিতরে কাজল দিলে চোখ ছোটই থেকে যায়, আর যদি চোখের বাইরে কাজল দেন তাহলে চোখ বড় দেখা যায়। আর ওই যে দেখেন ওয়েটেল ওয়াইল্ডের যে ওই আইব্রো ফেলাটা আছিল সেটার মধ্যে যে ব্রাউন কালারটা আছে সেটা এখন আবার অল্প অল্প নিয়ে কাজলের নিচে দিয়ে দিব, তাতে করে একটা স্মোকি স্মোকি ভাব আসবে। বন্ধু কর আগে চোখের মেকআপটা শেষ হোক, তাইলে দেখবেন ফাইনাল লুকটা দেখলে বুঝবেন যে কি সুন্দর স্মোকি স্মোকি হয়ে গেছে। এরপরে আবার যে আমার আই শ্যাডোর ব্রাশটা আছে সেটার মধ্যে আবারও ব্রাউন কালার অল্প টুনি লাগাইয়া নিচে দিয়ে ঘষা মাজা করে দিব, নিচে দিয়ে ঘষা মাজা করে দিব, তাতে করে একটা সুন্দর করে একটা শেড শেড ঢেউ ঢেউ ভাব আসবে। এই যে দেখেন সুন্দর করে এরকম ঘষা মাজা করে দিব। তারপরে আবার যে গোল্ডেন কালারটা আছে ব্লাশ অন ফ্যালেটের মধ্যে সেইটা সুন্দর করে ওই যে হাইলাইট করে দিব আমার বুড়োগুলার ওইখানে। এইরকম হাইলাইট করা শেষ হয়ে গেলে এখন আমি ফাইনালি দিয়ে দিব মাস্কারাটা। এই যে দেখেন মাস্কারাটা হইতাছে পুরো একেবারে কুচকুচা কালা। তো এই যে দেখেন এটা চোখের মধ্যে সুন্দর করে দিয়ে দিতেছি। এইদিকে আমার আমার হিস্ট্রির মধ্যে খুব কমই আছে যে আমি চোখের উপরে পর্দা ব্যবহার করি। পর্দা মানে হইতাছে ওই যে আলগা ফাফরিগুলা, আর কি আলগা ফাফরিগুলা দিলে মনে হয় যে কেউ দোকানের জাফাটি লাগাই দিছে, যার কারণে আমি চোখের মধ্যে আলগা ফাফরি ব্যবহার করতে পারি না। আমি যেটা করি সুন্দর করে দুই তিনবার করে ওই কি জানি বলে মাস্কারা দিয়ে দিই, তাতে করে চোখের একটা সুন্দর ফিনিশিং আসে। তো যাই হোক বন্ধুগণ, আমার চোখের মেকআপ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন যেটা করলাম আমি সেই কন্টোর ফ্যালেটটা নিয়ে নিলাম, সেইটা নিয়ে ওখানে যে কফি কালার বা ব্রাউন কালারটা ছিল ডার্ক ব্রাউন কালার সেইটা দিয়ে এখন আমি গাল কাটতাছি। এই যে দেখেন আমি দেখেছি বিভিন্ন ভিডিওর মধ্যে গিরিমাফায় গাল কাটে, গিরিমাফা থেকে এই গাল কাটা শিখেছি। এই যে দেখেন আমি আমার সেই একই ব্রাশ দিয়ে গাল কাটা কফাল কাটা নাক কাটা হগল কিছু সাইডা নিব। এইটা দিলে কি হয় জানেন না, আমার মতো কদুর মতো চেহারা যাদের এই চেহারাটা একেবারে শার্প শার্প হয়ে যায়। থুতনির নিচে দিয়ে দিবেন তাইলে মনে হবে যেন আপনার থুতনি কাটা, এদিকে গালের উপরে দিয়ে দিবেন মনে হবে গাল কাটা, এদিকে কফালের উপরে দিলে মনে হবে যেন কফালটা ছোড়ো। এইদিকে আমি আবার নাকের দুই পাশে দিতেছি যাতে করে আমার বুইত্তা মারা কদু মার্কা নাকটারে বোঝা না যায়। এই যে দেখেন কি সুন্দর করে নাকের সাইডে দিয়ে দিতেছি, থুতনির নিচে অল্প পরিমাণে দিয়ে দিবেন, তাতে করে মনে হবে আপনার থুতনিটা কি সুন্দর একেবারে আর্ট করা দেখছি নীল। তবে সব জিনিসই অল্প অল্প হালকা হালকা দিবেন, কারণ বাইরে যে গরম বাবা গো, এখন কোনো মেকআপ ওই থাকে না মুখের মধ্যে, এরকম হাতলা হালকা ফাতলা মেকআপ করবেন। তারপরে এখন আমি চলে গেছি আমার ব্লাশনের ক্লাসে, ব্লাশনের কাছে গিয়ে হালকা ফিঙ্কি ফিঙ্কি কালার যেটা আসিল এই ফিঙ্কি ফিঙ্কি কালারটা দিব। এই তীব্র গরমের মধ্যে লাল লাল গাল করবো না, আমি হালকা হালকা লাল করবো যাতে করে হালকা হালকা একটা ভাই পাওয়া যায়, যাতে করে গরমে ঘামলে বোঝা না যায়। তারপরে হালকা নাকের উপরে থুতনির উপরে লাগাই দিব, কারণ আমি হগল তরে লাগাইতে দেখছি। তারপরে কপালের উপরে লাগাইলে লাগাবো, না লাগাইলে না লাগাবো। তারপরে এখন চলে যাবো আমি আমার ঠোঁটের কাছে। আমাদের হগল তরে কালেকশনে একটা ব্রাউন কালারের লিপ লাইনার থাকে, আমি সুন্দর করে লিপ লাইন করে নিব। এই যে দেখেন কি সুন্দর করে লিপটারে লাইন করে নেওয়ার পরে কি সুন্দর ভদ্র সুন্দর লাগতেছে। এই যে দেখেন সুন্দর করে লিপটারে আর্ট করার পরে এই যে দেখেন আমি আজকে তিনটা নতুন লিপস্টিক এনেছি, একটা রেড কালার, একটা একেবারে ফিঙ্কিশ কালার, আর একটা কিছু নুড কালার। আমি শুরুতে যেটা করলাম হালকা নুড কালার ঠোঁটের মধ্যে দিয়ে ঠোঁটগুলারে পিট 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 করে নিলে লিপস্টিকটা একেবারে সরে গেল, চিন্তা করা যায় এটা ওয়েট এন্ড ওয়াইল্ডের। তো এই যে দেখেন সুন্দর করে মুখের মধ্যে দিয়ে একটু করে পিট পিট করে নেওয়ার পরে ঠোঁটের মধ্যে হালকা একটা কালার আসলো। গরমের মধ্যে কেটকেটটা কালার যত ব্যবহার করবেন তত কেটকেটটা লাগবে, নিজেরে দেখতে যত হালকা কালার ব্যবহার করবেন তত সুন্দর হালকা হালকা সুন্দরই লাগবে। তারপর এখানে যে গোল্ডেন কালারটা আছে ওই ব্লাশনের মধ্যে সিকিমিকি সিকিমিকি করার যে গোল্ডেনটা ছিল সেই সিকিমিকি সিকিমিকি হালকা গোল্ডেন আমি চোখের কর্নারে দিয়ে দিতেছি, লগে করে কাজলের আগে করে দিয়ে দিলাম, তাতে করে মনে হচ্ছে যেন অর্ধেক চোখে কাজল আছে অর্ধেক চোখে নাই। এদিকে আমার চোখগুলারে কি বড় বড় লাগতেছে দেখছেন নি বন্ধুগণ, ওই যে ক্যামেরাটা ছোড়ো নিচের দিকে লওয়াতে যার কারণে বোঝা যেতেছে না, ক্যামেরাটা সোজা করে ধরলে দেখবেন না। তারপরে এখানে নাকের যে গোড়াটা আছে নাকের গোড়ার মধ্যে একটু করে সিকিমিকি লাগাই দিলাম, তারপরে ঠোঁটের উপরে একটু করে সিকিমিকি লাগাই দিলাম, তার জন্য ঠোঁটটা একটু করে এরকম সু 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 করে একেবারে ঠোঁটটারে মুচকা করে নিতে হবে। তারপরে যে নাকের আগাটা দেখতেছেন নাকের ডগার মধ্যে সুন্দর করে চুকুমুকু চুকুমুকু লাগাই দিবেন। এদিকে ঠোঁটের নিচে কি লেগে লাগাইছি নিজেই বুঝলাম না, মনে হয় ভুলে লাগাই ফেলছি, কোনো সমস্যা না আপনারা আমার মতো ভুল করতে যাবেন না। তারপরে একই জিনিস আবার গালের মধ্যে গালটারে আপেলের মতো করে নিবেন, একটু মুচকি মুচকি হাসবেন গালটা আপেলের মতো হবে, তখন এটার মধ্যে এরকম করে ব্রাশ করে দিবেন, তাইলে দেখবেন কি সুন্দর সিকিমিকি করতেছে, দেখে মনে হবে যেন এখানে তেল জমেছে। যদি আমার চেহারা এমনি চাইলে তাইলে মানে এরকম এগুলো দিলে হয় না দিলে হয়, তারপরে দিলাম আর কি, যেহেতু আজকে সাইজ আপনাকে দেখাইতে আইছি যে আমি কেমনে সাজি যার কারণে দেখাইলাম। তারপরে আবার আমার লিপস্টিকের কালারটা একটু করে নিয়ে একটু করে মিলাই মিশাই নিতেছি। অনেকে আবার বলবেন আফামনি আপনি কি জিনিসগুলো ইউজ করেছেন ভালোভাবে দেখা যায় না, আপনাদের সুবিধার্থে আমি একেবারে ভিডিওর শেষে আমি যে যে জিনিস ইউজ করেছি প্রত্যেকটার ছবি সংযুক্ত করে দিব যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন। তারপরে এখন দেখেন হঠাৎ করে আবার কারেন্ট চলে আসছে, এটা কোনো কথা কি সুন্দর হয়ে গেছে কারেন্ট আসার কারণে। তারপরে আমি মুখের মধ্যে সবার শেষে শেডিং স্প্রে মেরে নিই। ব্যাস বন্ধুগণ আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন শোল্ডারে সুন্দর করে বাইন্দা নিয়ে আমি রেডি হয়ে গেলাম জামা পরে সিন।
চিন্তা করা যায় আমারে কি পরিমানে সৌন্দর্য লাগতেছে দেখছেন বন্ধুরা এই রকম গরমের মধ্যে নিজে সাজবেন হালকা পাতলা কিন্তু জামা পরবেন একেবারে জন্ডিসের ব্র্যান্ড এম্বাসাডরের মতো চিন্তাটা করা যায় কি পরিমানে সৌন্দর্য লাগতেছে এদিকে লাইট নিবাইয়া লাইট জ্বালাইয়া কত ভাবে যে ছবি তুলতাছি দেখেন আপনারা কত পরিমানে সুন্দর লাগতাছে একটা অরেঞ্জ কালারের জামা পরে সাথে দিয়েছি খুব ওই সিম্পল সিম্পল একটা গোল্ডের চেইন গলার মধ্যে আর কানের মধ্যে দুল এত অল্প মেকআপ আর এত অল্প গয়নাগাটি দিয়ে কত পরিমানে গর্জিয়াস লুকানা যায় চিন্তা করা যায় এখন আবার অনেক আফুরাস জানতে চাইবেন যে আফু আপনি যে মেকআপ প্রোডাক্টগুলো কিনেছেন সেগুলা কোথা থেকে কিনেছেন এগুলো আমি কিনেছি হচ্ছে লিরা ইম্পোর্ট নামক ফেস থেকে আপনারা সেই লিরা ইম্পোর্টে গেলে আপনারা সবগুলা পণ্য পেয়ে যাবেন তো এই হচ্ছে ঘটনা চলেন আপনাদেরকে এখন আমি একটু ঘরের বাইরে নিয়ে যাই যেহেতু গরমকালের মেকআপ গরমের মধ্যে বাইরে না গেলে তো বলবেন যে নিজেদের ঘরের মধ্যে বৈশা সাজা গুজা বইয়া রয়েছেন বাইরের মধ্যে গিয়ে দেখেন কত ঠেলা এই যে দেখেন বাইরের মধ্যে আসছি কি সুন্দর দেখা যাইতেছে চিন্তা করা যায় অনেকে মেকআপ করে ফুরাব গ্যারের মধ্যে একরকম বাইরের মধ্যে গেলে লাগে আরেক রকম তো এই যে দেখেন এমন সুন্দর মেকআপ করবেন যাতে করে ঘরে বাইরে সামঞ্জস্য তৈরি হয় তো এই ছিল আমার আজকের মেকআপ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুগণ পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন টাটা গুড বাই